সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর্জি। যাচ্ছি পুরো খবরে। বিদায় 2022 সালে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় মোট 10,858 জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনার মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এছাড়া একই সময় আহত হয়েছেন 12,875 জন। 2021 সালের চেয়ে 2022 সালে সড়কে দুর্ঘটনা 19.89% ও প্রাণহানি 27.43% বৃদ্ধি পেয়েছে। বিগত 8 বছরের মধ্যে 2022 সালে সড়কে সর্বোচ্চ দুর্ঘটনা প্রাণহানি ঘটেছে। সকালে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য জানায়। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গরম কাপড়ে শীত নিবারণ না হওয়ায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। মেহেরপুরের গাংনী থেকে প্রতিনিধি মিনারুল ইসলামের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মেহেরপুরে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ, একই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। খড়কুটো জ্বালিয়ে এবং মোটা কাপড় পরে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। অভিজাত বিপণীতে গরম কাপড়ের দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা ভিড় করছেন ফুটপাতের দোকানে। মহাজনে আমাদের দাম কম ধরছে, আমরা এখন অনেক কমে বিক্রি করছি গাংনী বাজারে। এদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, আমাশয় ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বুঝতে পারিনি, তাই আমরা সেই বড় ছেলে নিয়ে এসে দেখছি যে বুকে ঠান্ডা চাই দিচ্ছে। ইঞ্জেকশনটা দেওয়ার জন্য এখানে আসছিলাম, ঠিক হয়ে গেছে, আমরা বাড়িতে বসে বাচ্চার অবস্থা দেখি, ডাক্তাররা দেখে দিয়েছে নিউমোনিয়া হয়ে গেছে। 3 দিন আসছি আমরা এখানে, ঠিকই মানে চিকিৎসা হচ্ছে। আমার বাচ্চার ফুসফুসিতে ঘা হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি। পরশুদিন আসি, এই যে চিকিৎসা নিয়েছি, দেখছে, যাইছে, ওষুধ মশুধ দিচ্ছে, খাওয়াইছে। চিকিৎসকরা পর্যাপ্ত শীতের কাপড় পরা সহ ঠান্ডা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। ঠান্ডার সময় আসলে বাচ্চারা বেশি এফেক্টেড হয়, নিউমোনিয়া, ডায়রিয়া এগুলো নিয়ে ভর্তি হয়। আমরা এই বিষয়ে প্রস্তুত আছি, আমাদের শিশু কনসালটেন্ট আছে, উনি সার্বিক তত্ত্বাবধান করছেন এবং রোগীদের সঠিক সেবা দেওয়া হচ্ছে। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 5 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে। সোমবার সকাল 10টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। অপেক্ষাকৃত যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ভোর 5টার দিকে মাছ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে এবং অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়ালি পার করা হচ্ছে বলেও জানান তিনি। উদ্বোধনের পর আজ প্রথম দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্বাচলের 4 নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে চলছে এই আয়োজন। সকালে মেলার গেট খুলে দেওয়ার পর প্রবেশ করতে থাকেন দর্শনার্থীরা, তবে অধিকাংশ দোকানের কাজ অসম্পূর্ণ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। প্রথম দিনে দর্শনার্থীদের ভিড় ছিল, অধিকাংশ স্টলের কাজ চলছে এবং বন্ধ রয়েছে। শিশুদের মিনি পার্ক এখনও চালু হয়নি। এবারের মেলায় দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে মোট 331টি স্টল রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত।
মেলার আরো খবর জানতে এই পর্যায়ে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। শহীদুল্লাহ, আজকে তো উদ্বোধনের পর প্রথম দিন মেলার, তো মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আজ? বখুর, আপনি ঠিকই বলেছেন, যে কথা বলছিলেন যে আমি এখন রয়েছি, যে আপনি জানেন বাংলাদেশের যে 27তম বাণিজ্য মেলার যে আসর সেটা আমি রয়েছি, সেটা রূপগঞ্জে। আপনি জানেন গত বছর এই জায়গাতেই বাণিজ্য মেলাটি হয়েছিল, কিন্তু গত বছর মহামারী করোনা এবং রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকার কারণে খুব একটা ভালো জমে নেই। তবে এবার কিন্তু এই ভিন্ন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, ঢাকা থেকে আসার যে রাস্তাগুলি খুবই, আপনি জানেন 300 ফিট অনেক চওড়া একটা রাস্তা, এবং সাত সাজ রব, প্রথম থেকে সাত সাজ রব, সব কিছু মিলিয়ে আমি মেলায় এসেছি। এখন কিছু টুকটাক কাজ চলছে এবং দোকানিদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হয়তোবা বিকেল থেকে মেলা খুব একটা জমে যাবে। আপনি জানেন এই মেলাটি কিন্তু সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত, এবং আমি যিনি সচিবের দায়িত্ব রয়েছেন আমি তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অফ ডে অর্থাৎ সরকারি ছুটির দিন যেটা, সেই দিন কিন্তু সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত এই মেলাটা চলবে। তো আমি যদি আপনাকে দেখাতে চাই, আমাদের এখানে যারা এই মেলাতে ঘুরতে এসেছেন, আমি একজন তার সাথে কথা বলতে চাই, আসলে আপনি কিরকম আশা করছেন এবারে এই মেলাটাকে নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে গতবার যে মেলাটি হয়েছিল রাস্তাঘাট, আপনি যেটা বলেছেন রাস্তাঘাট এবং পরিচিতির অভাবের কারণে মেলাতে দর্শনার্থীর সংখ্যা কম হয়েছে। তারপরেও গতবার প্রায় 25 লক্ষ দর্শনার্থী মেলাটি পরিদর্শন করেছে এবং স্টলের সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল গতবারের চেয়ে। এবার প্রায় 106টি স্টল বেশি আছে আমাদের মেলায় এবং রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো, আমরা আশা করতেছি গতবার চেয়ে দ্বিগুণ দর্শনার্থী এবার মেলায়। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে দিন যত গণিয়ে আসছে তত মেলাটা জমবে বলে, এবং যিনি রয়েছেন এই এলাকার যিনি এই মেলাটাকে দেখাশোনা করেন, আসলে আপনি বলেন তো কী হচ্ছে, আপনি কীরকম আশা করছেন আপনারা? এবার 27তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা আমাদের রূপগঞ্জের উপকণ্ঠ পূর্বাঞ্চল বর্ষে হতে যাচ্ছে, সেটা এবছর ইনশাল্লাহ গত বছর এখানে যেভাবে জমেছিল এবার আমরা আশাবাদী এখানে প্রচুর লোকের সমাগম ঘটবে, এবং যেখানে বিদেশি স্টল সহ অনেক স্টল এসেছে, গতকালের প্রধানমন্ত্রী গণতন্ত্র বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে গেছেন, তো এই বছর রাস্তাঘাট যেগুলি অত্যন্ত প্রশস্ত এবং খুব সুন্দর। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাই, আমি সচিবের সাথে কথা বলেছি, এখানে 331টি স্টল এখানে রয়েছে, তবে সব কিছু মিলিয়ে তারা আমাদেরকে বলছেন আগামী দিনে মেলাটা ভালো জমবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বাণিজ্য মেলা থেকে মুখর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী মেলার সবশেষ খবর জানাচ্ছেন আমাদেরকে। যাচ্ছি পরবর্তী খবরে। রাজধানীর উত্তর ভাষানটেক এলাকায় নিজ প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আলী নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গেল রাতে উত্তর ভাষানটেক হোসেন আলী মোড়ে এই ঘটনা ঘটে। আহত হোসেন আলী নির্মাণ প্রতিষ্ঠানের ঠিকাদার এবং উত্তর ভাষানটেক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। হোসেন আলীর ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, 118 নং উত্তর ভাষানটেকের বাসার সামনে নিজের অফিসে কর্মরত ছিলেন হোসেন আলী। এ সময় 15 থেকে 20 জন মুখোশধারী দুর্বৃত্ত অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার দুই পায়ের উরু ও কোমর গুলিবিদ্ধ হয় এবং অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। রোববার রাত 1:30টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে মারা যান তিনি। স্থপতি মোবাশ্বের হোসেন দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত 9 নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি, সেখানেই মৃত্যুবরণ করলেন তিনি। স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহ এখন নেওয়া হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর অনুষ্ঠিত হবে প্রথম নামাজে জানাজা। দ্বিতীয় জানাজা বাদ আসর ব্রাদার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি। স্থপতি মোবাশ্বের হোসেন বিসিবি সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এছাড়া সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়কও ছিলেন। দেশে ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তিনি। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু শেখ মুজিব মিড একাডেমিক মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেন সহ অন্যান্যরা। বাংলা প্রসঙ্গ। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় গরিব অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় ভান্নারা আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের উদ্যোগে এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হক গ্রুপের সিইও জাহিদুল ইসলাম বিদ্যুৎ, মানবিক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব উল্লাহ বিলালি ও স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন মাহমুদ সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। সিরাজগঞ্জের সরিষা আবাদকে কেন্দ্র করে এবার ব্যাপকভাবে মধু সংগ্রহ শুরু করেছে মৌ চাষিরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সহস্রাধিক মৌ বক্স স্থাপন করতে শুরু করা হয়েছে। এবছর চলন বিল সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সরিষা আবাদ হওয়ায় মধু সংগ্রহ হচ্ছে বেশি। জিন্না ফারুকের রিপোর্ট জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলায় এবছর ব্যাপক পরিমাণে সরিষার আবাদ হয়েছে। আর এ মৌসুমেই দূর দূরান্ত থেকে আসা মৌ চাষিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শস্য ভাণ্ডারের এই জনপদ। মাঠের পাশেই স্থাপন করা হয়েছে শত শত মৌ বক্স। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মধুর উৎপাদন ভালো হবে বলে মনে করছেন মৌ চাষিরা। কিন্তু বাজারজাতকরণ ও কোল্ড স্টোরেজের ব্যবস্থা না থাকায় মধুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মৌ চাষিরা। তো মধুর দাম খুবই সস্তা, যেমন 5,000-6,000 টাকা সরিষার মধু বিক্রি করা লাগে, 4,000 টাকা অনেক সময় বিক্রি করা লাগে। আবার কালিজিরির ফুলের মধু আমরা যখন উৎপাদন করি সেই মধুর ওই রমই দেখা যায় 8-10,000 টাকা বিক্রি হয়, কিন্তু আমাদের মধু তো লাভবান হতে পারতেছি না আমরা। এখানে আমাদের আল্লাহর রহমতে ভালো অবস্থান, এবছর আবহাওয়া ভালো এবং আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা ছাড়াই যাবে মধুতে। আর কৃষক বলছেন মৌমাছি পরাগায়নের ফলে ফলন ভালো হয়, তাই গতবারের চেয়ে সরিষার ফলন ভালো হবে এবছর এমনটাই আশা তাদের। আবাদ ভালো, আবহাওয়ার কারণে আবাদ ভালো, কিন্তু আবহাওয়া জুল গেলে নর্মাল হয় মানে কুয়াশা পড়ে যায়, তখন একটু ক্ষতি হবে আর কি। যদি সরকার থেকে একটা ক্লাস্টার তৈরি করে দিত তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এতে সরকারের আমরা ন্যায্য মূল্যে পরে বিক্রি করতে পারতাম। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে চলনবিল সহ সিরাজগঞ্জ জেলায় সরিষা ও মধুর উৎপাদন বাড়ানোতে নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবং সরিষার আধুনিক জাতগুলো যাতে কৃষক ভাইরা আবাদ করে, বিশেষ করে আমাদের এখানে স্বল্পমেয়াদী যে জাত রয়েছে বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17 এবং বিনা সরিষা 9, এই তিনটেই আমরা আবাদ করার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়েছি। চলতি বছর জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 60,000 হেক্টর জমি, যা এরই মধ্যে ছাড়িয়ে 63,500 হেক্টর জমিতে এসে দাঁড়িয়েছে। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ২০২২ সালে সড়ক রেল ও নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 11,000 মানুষের, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তীব্র শীতে দেশ জুড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব, ঘন কুয়াশে 5 ঘন্টা বন্ধ পাটুরিয়ার দৌলতদিয়া নৌরু। এবং চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন। এশিয়ান নিউজ এর প্রথমে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।